আসসালামু আলাইকুম সবাইকে। মিস্টাঙ্গেলের আজকের এপিসোডটি থাকছে ডক্টর ইউনুসের জীবনীর উপর। যারা মিস্টাঙ্গেলের সাথে অলরেডি যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, সেই সাথে যারা নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন যাতে করে সকল ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনুস 28 জুন 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজি দুলামিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। প্রকৃতপক্ষে তিনি একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময়ে তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1889 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে ইউনুস 2 কন্যার পিতা এবং তার সহধর্মিনীর নাম মোসাম্মদ আফরোজি ইউনুস। তিনি এমন কিছু পদ্ধতির উদ্ভাবক যা বিশ্ববাসীর কল্যাণের জন্য অনেক কার্যকরী ভূমিকা রেখেছে। তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে ব্যাপক সমাদৃত। ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষের সময়ে। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। তিনি এমন এক ধারণার প্রবর্তক যা উন্নত বিশ্বে ঝড় তুলে দিয়েছে, যা বিশ্বের অনেক দেশে এমনকি সবচেয়ে ধনী ও অগ্রসর দেশের কোটি মানুষকে দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। এটি হলো দরিদ্রদের স্বল্প আকারে ঋণ দেয়া, যাকে বলে ক্ষুদ্র ঋণ। বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন সরকারি, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর ইউনুস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন এবং আমরা গর্বিত যে তিনি বাংলাদেশি। প্রফেসর ইউনুসের একটা পরিচয় সব না, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক 3টা পুরস্কার হলো নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন, তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনুস একজন। অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক নানা পুরস্কার লাভ করেছেন। ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন অলিম্পিক মশালবাহক। 2020 সালের অলিম্পিকের মশালবাহক হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর ইউনুস। ভাবা যায়, পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল দেয়া হয়েছে মাত্র 2 জনকে, তার মধ্যে ডক্টর ইউনুস একজন। ফরচুন ম্যাগাজিন তাকে 2012 সালে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দিয়েছিল।
টাইম নিউজ উইক এবং ফোর্বস ম্যাগাজিনের কভারে তাকে স্থান দেওয়া হয়েছে। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেন্সদের মতো নাকুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলিম ডক্টর ইউনুসের ছবি। ফ্রেন্সদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। মানুষ মাত্রই ভুল, আর প্রত্যেক মানুষের সমস্ত ভালো দিকগুলোর মাঝেও কিছু খারাপ দিক থাকে। ডক্টর ইউনুসও তার ব্যতিক্রম নন। তবে তার বিরুদ্ধে আসা যত অভিযোগ ছিল তার মধ্যে বেশিরভাগেরই কোনো তথ্য প্রমাণ মেলেনি। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত 15 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতা কাঠামোর সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে বিচার ও দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত তাকে গরিবের রক্তচোষা, ঘুষখোর ইত্যাদি বলে অভিযুক্ত করা হয়। এরপর যখন বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ আটকে দেয় তখন তাকে এই বলে দায়ী করা হয় যে তিনি ব্যক্তিগতভাবে এটি করিয়েছেন। এসব অভিযোগের বিষয়ে সামান্যতম প্রমাণ সামনে আনা হয়নি, তবুও বছরের পর বছর ধরে তাকে অপমানিত করা হয়েছে। মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় 2024 সালের 1 জানুয়ারি শ্রম আদালত তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। আদালতের এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছে। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনুস বলেন, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। মোহাম্মদ ইউনুস। প্রফেসর ইউনুসের ব্রেন চাইল্ড ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুবই ভালো আমি এমনটা মনে করি না। যে কোনো সুদভিত্তিক পদ্ধতি ভালো হতে পারে না, তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং 3-0, এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকাতে প্রফেসর ইউনুস সেরা 5-এর মধ্যে। আসলে কারো সাথে কারো ব্যক্তিগত শত্রুতার জের ধরে কাউকে বিচার করাটা অনুচিত। এযাবৎকালে এই দেশে যত সরকার প্রধান এসেছেন প্রত্যেকের রাজনৈতিক জীবনকে ঘিরেই বিতর্কতা রয়েছে। তাই আমরা সাধারণ নাগরিকরা এই দেশে আসলে নতুন কাউকে দেখতে চাই যে আসলেই দেশের জঞ্জাল পরিষ্কারে সত্যিকার অর্থে একটু হলেও সাহায্য করবে এবং দেশটাকে একটা শান্তিপূর্ণ স্বাধীন বাংলাদেশে গড়ে তুলবে। এ বিষয়ে আপনার মতামত কী তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।